তো বঙ্গবন্ধুর কৃষককে কিছু সবজি নিয়ে গেছে, বুঝেন তো আমার কথা? তো গিয়া বঙ্গবন্ধু তো ভিআইপি লোক, যে ইচ্ছা সেই তো সাথে সাথে দেখা করতে পারে না। তো গিটম্যান দারোয়ানকে বললো, আমি স্যারের সাথে দেখা করতে চাই, সবজি হাদিয়া তো দাঁড়াও সবজি দিয়ে। তো সবজি নিয়ে গেছে বলে বলে, স্যার এক কৃষক আপনার প্রতি খুশি হইয়া ভালোবাসার সহি প্রকার আপনারে কিছু সবজি দিছে, কেত থেকে ও ঠিক আছে এটা রেখে দাও, যেহেতু এই লোকে আমার মহব্বত করে দিছে আমার পক্ষ থেকে ২০ টাকা তারে হাদিয়া। আগে কিন্তু আমরা দেখছি আমাদের মা চাষিদের পক্ষ থেকে যখন কোন হাদিয়া মনে করেন কাঁঠাল লিচু আম কারো ঘর থেকে আসতো, তখন ওই পিঠটা আমার খালি দিত না, অন্তত এক মুঠ মুড়িও দিয়ে দিত। আমার আসতো তো ইঞ্চি এখন এগুলি নাই, নাই তো নাই তাক বোতলের কথা, এখন লিচুই খাও অন্য জানা মজুরি হল ঠিক না। আগে দেখতাম যে একবারে বিসমিল্লাহ কাঁঠালটা বাজার থেকে কিনলে দুইটা কুশুলো দিত, তখনকার সময়ে পারস্পরিক মহব্বত ভালোবাসো সামাজিক ভাবে প্রতিষ্ঠিত ছিল, যে মাত্র এই লেনদেন কমে গেছে এখন আর ভালোবাসা নাই, মারামারি কাটাকাটি জোরে ঘন্টি কিনা। তো ২০ টাকা যখন দিছে দারোয়ান, রে দারোয়ান তো ২০ টাকা দিছে, লোকদার সামর্থ্য আছে ২০ টাকা দুই ভাগ করছে, তো ২০ টাকার অর্ধেক করলে কত টাকা হয় আরো জোরে এখন, ১০ টাকা নিজের পকেটে আর ১০ টাকা দারোয়ান নিচে এসে তারে দিছে। তো সবজিওয়ালা কৃষক বলে, আরে ভাই আমার টাকা বলে এটা সারে দিছে রেখে দে, তো রাখছে রেখে তো ভাই টাকা দিলে তোমার মন ভরবে না, একটা কথা যদি সারের সাথে কইতে পারতাম মনটা শান্তি পেলে কো, ঠিক আছে আমি জিগাই। তো গিয়া বলছে যে স্যার আপনার সাথে লোককে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই, তো যেই বেটা সবজি দিছে এরে যদি দেখা করার সুযোগ না দেয় এটা অমানবিক লাগে না, কোটি আসতে দাও দৌড়ে আইসা এসো এই দেখা যে কলবা, অন্য কোনো কথা কয় না, বুঝে না মনে হয় আল্লাহ আমি কি তা কবর ওয়াজ করতেছি, অন্য কথা কয় না মানে বুঝেন না ২০ টাকার কয়বার করছে দিছে কত ইয়া না, কত সারে দিছিল কত বঙ্গবন্ধুকে ১০ টাকা কেন দিলাম ২০ টাকা স্যার আমি যত পাইছি তো তুই তো দিছিস বুঝলে। বঙ্গবন্ধু তখন বলে, আরে যেই দেশে ২০ টাকা দুতলা থেকে নিচতলায় গেলে ১০ টাকা হয়ে যায়, এই জাতির ভাগ্য কত কোটি টাকা টেন্ডার হলে জনগণ পাবে আমার জানা নাই। আরো জোরে এখন ঠিক কি না, আজকে তো আমরা বাস্তবে আমলি দিচ্ছি, এই দেশের নেতৃবৃন্দ যদি ছুরি বাঁচারি না করত বাংলাদেশ কবি সিঙ্গাপুর এবং লন্ডনে পরিণত হতো জুড়ে ঘন্টি না দেখে না। সেজন্য বঙ্গবন্ধুর একটা বাসনা বলে যে পাকিস্তান ফেরো সব নিয়ে গেছে আর আমার দেশে চুরির কুড়ি তো মজুরি লাখ সপ্তাহ বলে একটা নেতু বুঝছিলাম, সবার দ্বারা সব আমানত রক্ষা হয় না, এই জন্য আল্লাহ বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার কাছে, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি, আমি নেওয়ার কারণে যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আল্লাহর কোরআন আজও অক্ষত আছে, একটা অক্ষর পরিবর্তন হয়নি জুলে হল ঠিক না ঠিক না। রসুলের যুগও কিন্তু ষড়যন্ত্র ছিল, এখন যেমন আছে মজুরি খান ঠিক না, উদ্বা সেইবা নজির ইবনে হারেস ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেল সহ অর্থাৎ আবু জাহেল কোম্পানিতে যত লেবার আছে বুঝলে কোন ঠিক না সবাই
কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এমন কি কাসাসুল আনবিয়াতে লিখেছে হযরত উমর সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম গ্রহণ করার আগে মুসলমান হওয়ার আগে রাসূলের সংস্রবে যাওয়ার আগে এই বিশ্ব থেকে কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র হযরত উমরও করেছে মজুরে হলছে কিনা কাসাসুল আনবিয়াতে লেখে উমর চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যদি মারতে পারি তাহলে উনি তো কুরআন পড়ে সুতরাং এই লোকটারে মারলে কুরআন আর থাকবে উস্তাদ না থাকলে পড়া হবে তুমর তো জানে না আল্লাহর হাবিবকে হত্যা করা সম্ভব না দুই কারণ জোরে কোন কই কারণে একটা কারণ হলো রাসূলের 24 ঘন্টা পাহারা দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ আমরা আস্তে কই والله يعصمك من الناس আপনাকে হেফাজত করা দুর্বৃত্ত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ জুরে কোন না দ্বিতীয় নম্বর আমাদের রসুল এত দুর্বল না বিশ্ব নবীর গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন তো 4000 যুবকের শক্তি যেই ব্যক্তির গায়ে এই ব্যক্তির সাথে উমর একা পারবো আকজন এখন না রসুল যদি উমরের আঙ্গুল দিয়ে ধাক্কা মারে বিনা স্টিজে মক্কার বাইরে গেল মজুর হল ঠিক এরপর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবী থেকে বিদায় করে কোরআন ধ্বংস করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল উমর বলেন আমি রসুলকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে আল্লাহর রসুলকে কুদ্দেছিলেন কুদ্দে কুদ্দে হত্যা করে রাতের নিশীতে তাকিয়ে দেখি সমাজের মানুষ গুলি গুলিয়ে আছে আর আল্লাহর হাবিব একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে উমর বলে এই সুযোগ দিয়ে কাজে লাগাইতে হবে কারণ এখন যদি মারি তাহলে কেউ আমাকে দেখবে আপনি দেখলেন না সাক্ষী দিতে মজুর এখন ঠিক ইয়া জনের হযরত তোমার বলে আমি আল্লাহর নবীর পেছনে পেছনে দাওয়াত করলাম রসুলকে পৃথিবী থেকে বিদায় করে দিলে কুরআন থাকবে না তাই আমি হাঁটি রসুল হাঁটেন কোন কথা বলি না কোন আওয়াজ দেয় না এমনকি পায়ের ধুলি পর্যন্ত শুনতে দেয় না কারণ আওয়াজ হইলে তো তিনি সচেতন হয়ে যাবে মারা যাবে না মজুর এখন ঠিক কিনা সুরার মতো সুর চুরি করতে গেলে কিন্তু আওয়াজ দেয় না ঠিক যারা কইছেন চুরি করার অভ্যাস আছে নাকি জানেন কেমনে আমার উস্তাদ এক সুরারে জিজ্ঞেস করছিল বলবো এই সুরা চুরি করতে যাবেন তো না ও উস্তাদ নেন সুরারও আবার উস্তাদ আছে মজুর খান ঠিক না কেন নেন কো হুজুর কাশি মারি মজুর খান কি মানে তো কাশির সাথে চুরি কি সম্পর্ক হুজুর বুঝছেন না কাশি দিল তো আওয়াজ হয় আর চুরি করা যাবে মজুর খান ঠিক না হযরত উমর বলে আমি অকুল কথা বলি কুল আওয়াজ দেইলি পায়ের ধ্বনি পর্যন্ত আমি শুনতে দেই নবীজি হাঁটেন আমিও হাঁটি আমি অপেক্ষা করতেছিলাম আর একটু নিরিবিলি পরিবেশ পাইনি রসুলকে আমি আঘাত করব দেখবেন ডাকাত ডাকাতি করলে যেখানে বাড়ি ঘর তাকে সেখানে ডাকাতি করে না হাওয়ার এলাকা জুড়ে কম ঠিক না যেখানে মানুষ নাই গড়বাড়ি করবে সেখানে হামলা করে হযরত তোমার বলে আমি নবী জিকে পৃথিবীতে বিদায় করে দিব এই সিদ্ধান্ত আমি পরিকল্পনা করে একটু নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম হাতে হাতে তাকা দেখি আল্লাহর পয়গম্বর নিরিবিলি জায়গা পাওয়া লাগি কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুতে নামাজ শুরু করেছে রাত যত গভীর হইতো রসুল আল্লাহর সাথে প্রেমের আলাপ তত গভীর হইতো মজুর এখন ঠিক না হযরত উমর বলে আমি আল্লাহর নবীকে নামাজে দেখি
তখনো কোনো কথা বলি নাই কোনো আওয়াজ দেই নাই আস্তে করে কাবা দেওয়ালের পেছনে গিয়ে লুকায় গেলাম আমি দেখি আল্লাহর পয়গম্বর কি করে হযরত উমর বলেন দুনিয়ার মানুষের রে আমি কাবা শরীফের দেওয়ালের পেছন থেকে লুকাইয়া আল্লাহর নবী কি লক্ষ্য করে দেখি আল্লাহর পয়গম্বর রাতের মিশিতে তাহাজ্জুদের নামাজে গুনগুন সুরে কি যেন তেলাওয়াত শুরু করেছে নামাজের ভিতরে কি তাই এবিসিডি পড়ে একটু জোরে বল না কি পড়ে হযরত উমর বলে আমি আল্লাহর নবীর স্তুতি বুঝো করছি কুরআন তেলাওয়াত শোনার পরে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না গিছিলাম মারার জন্য কিন্তু নবীজি সুললিত কণ্ঠে মনোহরী কণ্ঠে আল্লাহর হাবিবের সুন্দর তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধ হয়েছি এমনকি আল্লাহর নবীকে হত্যা করার কথাই যেন আমি ভুলে গিয়েছি আল্লাহ রসুলের মত এত মজার কণ্ঠ আল্লাহ কাউকে দেই নাই লবিজি সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনার পরে মনে মনে ভাবলাম মুহাম্মদ একজন কবি হবে সমাজের মানুষেরা যে বলে মুহাম্মদ একজন কবি তাহলে তো বোঝা যায় আসলে তিনি কবি অথচ রসুল কিন্তু কবি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আল্লামনাহু শি'র ওয়ামা ইয়ানবাগি লা পৃথিবীর মানুষেরা আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি কবি হওয়া এটা আমার নবীর জন্য শোভা পাই শোনার পরে মনে মনে ভাবলাম তিনি কবি মনে মনে আওয়াজ দেয়া না সুবহানাল্লাহ বলে না আমি যখন মনে মনে কবি বলেছি আল্লাহর পয়গম্বর নামাজির ভেতর থেকে তখন জবাব দেই হে উমর আমি মুহাম্মদ কোন কবি না সুবহানাল্লাহ আস্তে বলে বোর কানে গিয়ে কইলে হলো সুবহানাল্লাহ মারে জোরে কইলো সুবহানাল্লাহ হযরত উমর তো মনে মনে কবি বলছে আমি যদি আপনাদেরকে আওয়াজ দিয়া বলি এটা মনে হয় লন্ডন আপনারা বলবেন হুজুর লন্ডন না এটা সুনামগঞ্জ হুজুরে হল ঠিক না আর মনে মনে লন্ডন কইলাম না গালি দিলাম এটা তো বুঝার কোনো উপায় নাই কিন্তু উমর বলি আমি যখন মনে মনে কবি বললাম এমনি দেখি আল্লাহর হাবিব তখন আয়াত তেলাওয়াত করে জবাব দেয় আমি কবি না সুবহানাল্লাহ জুরে হল إن كل قول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون রসুল যা তেলাওয়াত করেন ইহা লা কাউলু রাসূলিন কারীম সম্মানিত রসুলের কথা ওয়া মা হুয়া বিকাউলি শাইর তিনি কবিলা তিনি মানে আমি আমি কবিলা কলিলা মা তুমিনুন এই কথা তোমরা সকলে বিশ্বাস করো না আমাদের নবী বিশ্ব নবী যে কবি না আল্লাহর পয়গম্বর ইদা মক্কার আবু বকর সিদ্দিকের মতো কিছু সংখ্যক মুসলমান চালা মুশরিকেরা নবী বলে মানে না
তারা বলতো মান হাযাল রাসূল ইয়াকুলুত তোয়াব ওয়া ইয়ামশি ফিল আসওয়াক মুহাম্মদ আবার নবী কি সে তিনি আমরার মতো খাবার খায় আবার বাজারও যায় তাহলে বোঝা যায় তাদের দৃষ্টিকোণ থেকে বাজারও যায় না নবীরা খাবারও খায় না মজুর এখন ঠিক না দেখেন কিলকে আল্লাহ তোমার বলে আমি বলে বলে তুমি বলেছি মনের কথা তিনি কেমনে জানেন যেই লোক মনের কথা বুঝতে পেরেছে তিনি কবি না হইল জগৎ বিখ্যাত কোন জ্যোতিষ শতবা গণক হবে গোল বুঝিনি সন্ন্যাসী আমরা শুরু সময় দেখতাম এলাকাতে কাঁধে বেগ লাগায়া গ্রামে গ্রামে কিছু সন্ন্যাসী যেত আর মানুষের হাতের এই রেখা দাগগুলি দেখে দেখে ভবিষ্যৎ বাণী দিত কার কপালে কি আছে মজুর এখন ঠিক কিনা আর মানুষ গিয়ে বলতো ওস্তাদ আমার ছেলের হাতটা দেখেন তো লন্ডন যেতে পারবে কিনা মজুর এখন ঠিক কিনা আমার মেয়ের হাতটা দেখেন এসএসসি পাস করতে পারবে কিনা আচ্ছা এসএসসি পাস কর বলে গুড়ার ডিম পাইবে গণ কেন গণকের দুলাবাই তো জানে না মজুর এখন ঠিক কিনা এগুলির চলাচল আগে খুব বেশি ছিল কিন্তু যেই মাত্র এই দেশে উলামায়ে দেওবন্দের পদচারণা বেড়ে গেছে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে জনগণকে এই দেশের আলেম ওলামারা এই কুফরি শক্তির বিরুদ্ধে সচেতন করার পরে ওই সমস্ত গণকলা লেজ গুটায়া সুরমা নদীতে ডুব দিয়েছে জুলে খল ঠিক কিনা আরো জুলে খল ঠিক কিনা হুজুর তোমর বলে আমি মনে মনে কবি বললাম আমি মনের কথা কেমনে জানি সুতরাং যে লোক মনের কথা জানে তিনি নিঃসন্দেহে জ্যোতিষ বা গণক হবে নাউজুবিল্লাহ জুনা কারণ উমর যখন রসুলকে দ্বিতীয়বার আবার গণক বলল আল্লাহর রসুল তখন আবার আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন আমি গণক না সুবহানাল্লাহ বলেন না وما هو بقول كاهن قليلا ما تذكرون الله وما هو بقول كاهن আমি যা তেলাওয়াত করেছি তা আয় উমর ওয়ামা হুয়া বিকাউনি কাহিন তিনি গণক না তিনি জ্যোতিষ না কলিলাম মা তাদাক্কারুন এই কথা তোমরা সকল অনুধাবন করতে পারো না হযরত উমর বলেন বিষয় দেখি আমি প্রথমে কবি বললাম তিনি বললেন তিনি কবি না আবার দ্বিতীয়বার মনে মনে জ্যোতিষ বললাম তিনি জবাব দিলেন তিনি জ্যোতিষ না তাহলে তিনি কে কি তালাওয়াত করেন হযরত তোমার বলে আমি সন্ধিহান হয়ে গেলাম আমি স্থির হতে পারিনি তিনিকে কি তালাওয়াত করেন আমি কনফিউশনের মধ্যে পড়ে গেলাম কবি ওয়ালা তিনি জ্যোতিষ না তাহলে তিনি কি তালাওয়াত করেন আমরা ছোট সময় ইতিহাসের সাথে মিলে বলবো একটু জোরে এখন না আব্বা যখন বাজারে যাইতেন আর সন্ধ্যা হওয়ার আগে আগে না আসলে তখন আমরা আসরের পরে গাতলার মধ্যে দাঁড়ায় অপেক্ষা করতাম আব্বার জন্য তার কারণ আছে কারণ অপেক্ষা করার কারণ হলো বাজার থেকে আসলে তো কিছু মজা টজা দিব মজুর এখন ঠিক না যে মাত্র দূর থেকে কোনো একজন মানুষকে দেখতাম তো বলতাম ইলুই আব্বা মজুর এখন ঠিক না কিছুক্ষণ পরে যখন আরেক ভাই বলতো যে এখন যিনি আসতেছে উনি আব্বা তখন আমরা বাদ দিতাম ধরো আব্বা কি তো আস্তে আস্তে কাটবে মজুর এখন ঠিক না দেখেনা টার্গেট মিস হয়ে যেত হুজুর উমর বলেন আমিও সন্ধিহার আমার টার্গেট মিস হয়ে যায় প্রথমে বললাম কবি তিনি বললেন হমা হুয়া বিকাউলি শাহি তিনি কবি না আবার দ্বিতীয় বললাম তিনি জ্যোতি তিনি আবার বললেন তিনি জ্যোতিষ না তাহলে তিনি কি তালাওয়াত করে সুবহানাল্লাহ বলবেন না হযরত উমর বলেন মনে মনে যখন কি তালাওয়াত করে বললাম তখন তিনি আবার আয়াত তেলাওয়াত করে বলবো তানজিলুম মির রাব্বিল আলামিন আমি কবিওয়ালা আমি জুত
জুতি সোনা জুতি সোনা আমি কবিওয়ালা ওমর রে আমি যা তেলাওয়াত করি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ পক্ষ থেকে নাযিল কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করি হযরত ওমর বলে গিয়েছিলাম মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে কুরআন ধ্বংস করে দেব কুরআনের আলো আমি বিয়ে দিব কিন্তু না ও মানুষেরা ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান থেকে আল্লাহর কুরআন তেলাওয়াত শোনার পরে ওই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার মনোভাব অন্তরে জন্ম হয়ে গেছে গিছিল কোরআনের আলো নিবাই তো আল্লাহ আলো তার অন্তরে কোরআনের আলোর ফুকাস ডালে দিছে সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইন্না লাকুল হাফিযুন আল্লাহ বলেন কুরআন নাযিল করেছে আমি এই কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আবু জাহেল পারে নাই উতবা সাহেব পারে নাই কালেমা গ্রহণ করার আগে হযরত উমরও পারে নাই অতএব এখন যে ষড়যন্ত্র অব্যাহত আছে ষড়যন্ত্রকারীরও আল্লাহর পরে লাঠি দিয়ে দেওয়া সম্ভব হবে না বুঝা ভালো ঠিক না ব্রিটিশরা ষড়যন্ত্র করছে 1864 খ্রিস্টাব্দে 3.5 লক্ষ কোরআন শরীফের এডিশন এই ব্রিটিশরা হিন্দুস্তান থেকে আগুন জ্বালিয়ে সরকার করে দিয়েছে উদ্দেশ্য ছিল একটাই হিন্দুস্তানে কোরআন লাগত নাউজুবিল্লাহ দিন এখন না কিন্তু তারা কোরআন শুনছে 3.5 লক্ষ আর আল্লাহ গোটা পৃথিবীতে এই পর্যন্ত কোরআন হেফাজতের পঞ্চম পদ্ধতি হাফেজ কোরআনের মাধ্যমে আল্লাহ যে গ্রহণ করেছেন গোটা বিশ্বে হাফেজ বানাইছেন 6 কোটি আরে জুরে কল না সুতরাং এই জন্য আমি বলি আগুন লাগালে কোরআন শরীফের ভলিউম পড়ে বুম মারলে কোরআনের ছাপা কানা ওড়ে কিন্তু আমাদের সিনার ভিতরে যে কোরআন আছে এটা কেরেন লাগায় বের করা যায় না আরে জুরে কল ঠিক না অতএব কোরআন ছিল আছে থাকবে কোরআন ওয়ালারও থাকবে কোন অপশক্তি তাগুত ধ্বংস করা সম্ভব হবে না জুরে কল ঠিক না লম্বা কথা বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন যে এমন ভাবে কোরআন নাযিল করে কোরআন হেফাজতের দায়িত্ব নি আমাদের কাছে যে আল্লাহ কোরআন আমানত দিলেন আমাদের কোরআনের উপরে কোন দায়িত্ব আছে না নাই আরো জোরে কোন কি দায়িত্ব কেমনে দায়িত্ব আদায় করবেন কেমনে হক আদায় করবেন এজন্য আল্লামা তাকি উসমানী জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী ইসলাহুল খুতবাতে লিখেছেন মুসলমানেরা রে কোরআনের হক বা দায়িত্ব যদি আদায় করতে চাও তোমাদের জীবনে তিনভাবে কোরআনের উপর আমলকে অভ্যস্ত করে না তিনভাবে অন্তত প্রত্যেকটা মুসলমান কোরআনের উপরে আমল করতে হবে জুরে কোন ঠিক প্রথম নম্বর হলো আল্লাহ তাকুসমানি বলেন প্রত্যেকটা মুসলমান কি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত জানতে হবে এখন আসেন আপনারা যারা এখানে আছেন বলুন কোরআন সহি শুদ্ধ করে সবাই পড়তে পারেন কিনা একটু জোরে এখন না বিসমিল্লাহ তাও কি জবাব দিবেন মারা হল কেন পড়তে পারে না ব্যবসা বুঝেন রাজনীতি বুঝেন আদালত বুঝেন সব পারেন কোরআন কেন পারেন না জবাব দেওয়ার সময় হইলে পারবেন একটু জোরে এখন তাহলে আসুন এক নাম্বার হলো প্রতিটি মুসলমান নর নারী নারী এবং পুরুষ আল্লাহর কোরআন কি শুদ্ধ করে তেলাওয়াত জানতে হবে কেন জানি জানি কোরআন যদি শুদ্ধ না হয় আল্লাহর রাসূল বলেন কোরআন পড়লে কোরআন বদদোয়া দেয় রব্বা তালিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ানআনু আল্লাহর নবী বলেন এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে কোরআন শরীফ পড়লে কোরআন উল্টা বদদোয়া দিতে থাকে মরে বলে বলতেছিল হুজুর কেন বদদোয়া দিলি
কেন বদদোয়া দিবি ইজার জবাবটা বুঝার জন্য বলি আপনার নামটা যদি কেউ ব্যঙ্গ করে ডাকে অশুদ্ধ ভাবে যদি আপনাকে ডাকে আপনার মনে কষ্ট লাগেনি একটু জোরে বল না কেন লাগে আমার নাম শুদ্ধ করে ডাক না দিলে আমার মনে কষ্ট লাগে আপনাদের নাম শুদ্ধ করে কেউ যদি ডাক না দেয় আপনার মনে যেমন কষ্ট লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সহি শুদ্ধ ভাবে না পড়লে কোরআনের কষ্ট লাগে মজুর এখন ঠিক না তাহলে প্রথম নাম্বার দিতে হলো প্রত্যেককে মুসলমান সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে কুতেই গিয়ে শিখবেন সুনামগঞ্জ কলেজে গেলে শিক্ষা দিব একটু জোরে কোন ঢাকা বাসিবি এমসি কলেজে ছিলে পৃথিবীর জাগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সম্ভব না ধর্মীয় জ্ঞান কোরআনের জ্ঞান আহরণ করতে হলে শিখতে হলে একমাত্র মুসলিম মাদ্রাসা বিশেষ করে বাংলাদেশের কওমি মাদ্রাসা ছাড়া কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সম্ভব না জোরে কোন ঠিক না এই মাদ্রাসার নাম কি ইডি কুরআন শিক্ষা মাদ্রাসা জোরে কোন ঠিক না তাহলে চলে এসো প্রথম নাম্বার দিতে কুরআন শুদ্ধ করতে হবে দ্বিতীয় নাম্বার দিতে হলো আল্লামা তাকুসমানি বলেন প্রত্যেক মুসলমান বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে আজকে আমাদের বাস্তব অবস্থা প্রত্যেকের ঘরে কোরআন আছে পড়ার মতো লোক নাই মজুর এখন ঠিক নেই হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল শিখতে পারি ফেসবুক চালাইতে পারি স্টার জলসা জি বাংলা দেখতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না জুরে কোন ঠিক না ঠিক না অথচ এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করলে আমাদের দায়িত্ব আদায় হবে যদি বেশি পড়েন লাভটা কি হবে আল্লাহ নবী বলেন কোরআন শরীফ যদি কেউ শুদ্ধ করে পড়ে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ দশটা কলি নেকি দান করে আমার কথা না রসুল বলেন মান কারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করবে এই পৃথিবীতে আমার কুল মালিক নাই যে মালিকের ঘরে কাজ করলে একদিন 10 দিনের বেতন দেই আসেনি আপনাদের এলাকা কোন আছে 10 দিনের বেতন দিয়ে আল্লাহ লাঞ্চের সময় যদি 20 মিনিট দেরি করে কি তারে কমর জুন নাই বেতন কাটতে রেখে দিন মজুর এখন ঠিক কিন্তু আমি আপনার মালিক আল্লাহ কত বড় দয়ালু তিনি কত বড় রহমান একটা অক্ষর যদি পড়ে 10টা সওয়াব আল্লাহ দান করে তাছাড়া যদি বেশি বলেন বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনার পাশে কেউ থাকবে না ওই দিন কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুবহানাল্লাহ জুরে কোন না দুনিয়াতে যেমন ভাবে আদালতে উকিল যেমন ভাবে তার আসামিকে বাঁচানোর জন্য যারা করে তর্ক করে মহামান্য আদালত আমার মক্কেল খুব ভালো মানুষ তিনি একদম সাদা সিধা ঘটনাস্থলে তিনি ছিলেন না সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলা মজুর এখন ঠিক আমার মক্কেল কি করে দেন যেমন ভাবে উকিল আদালতের মধ্যে তার আসামিকে বাঁচানোর জন্য যারা করে সুপারিশ করে কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীকে বাঁচানোর জন্য কোরআন বারবার যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রভু গো এই যে জাঙ্গালি হাটি গ্রামের আব্দুল্লাহ আব্দুর রহমান আমাকে বেশি বেশি করে তেলাওয়াত করেছে আল্লাহ মাফ করে দেন তাকে মাফ করে দেন বারবার যখন রিকোয়েস্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে কোরআন তোমার সুপারিশ এখন গৃহীত হবে না তোমার সুপারিশ মঞ্জুর করা যাবে না তার জীবনে অনেক গুনাহ আছে অনেক অপরাধ আছে এমনি কোরআন বলবে প্রভু গো সুবারি যদি তুমি মঞ্জুর না করো তাহলে বলো আমি তোমার কোরআন না আমি তোমার কালাম না আমি তোমার ভাষা না আচ্ছা বলুন দিদি কি কোরআন কার কিতাব
একটু জোরে কোন না আল্লাহর কিতাব কুরআন তা আল্লাহ কি বলার সুযোগ আছে যে কুরআন আমার কিতাব না একটু জোরে কোন এটা কি দুনিয়ার রাজনৈতিক পলিটিক্যাল লিডারদের কোন ওয়াদা বক্তব্য নাকি যে বললাম একটা আর করলাম আরেকটা আর জোরে কোন কারণ দুনিয়ার লিডাররা তো বুট পাওয়ার জন্য কতটুকুই বলে আশ্বস্ত করে কিন্তু পরে আর হয় না জোরে কোন ঠিক আলি না আল্লাহর নবী বিশ্বাস করে বলেছেন আল্লাহ বলো আমি তোমার কোলাম না আমি তোমার কালাম না আমি তোমার ভাষা না আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন যখন যারা করবে সুপারিশ করবে আল্লাহ বলবে কোরআন রে তোমাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তোমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তুমি আমার কিতাব তুমি আমার কালাম আল্লাহ আমি যদি তোমার কিতাব হয়ে থাকি তাহলে এই কালামের লোকটা আমাকে তালাওয়াত করেছে আমাকে মহব্বত করেছে আল্লাহ কেন কি মাফ করবে না আমার সুপারিশ মঞ্জুর করো বারবারই আমার ভাবি তাওয়াক্কালের প্রতি যারা চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোরআন রে আজকে ময়দানে হাসরে আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করেছি ওই গালামের আব্দুল্লাহ আব্দুর রহমানের তাবাম জিন্দিগির গুলাম মাফ করে দিয়েছি তেলাওয়াত করার দরকার আছে নি আরো জোরে কর না কিন্তু মুখ দিয়ে তো কোন ঠিকই বাসাত গেল তো বিলা যা সবার বলে সানচেরে সুকেসের ভিতরে কোলান আছে কিন্তু খুইলা দেখ বল শুধু মজুরে কোন ঠিক আরো জোরে হে জোরে বেশি বেশি করে কোরআন পড়ুন নিজে যদি পড়ার মতো সময় না পান এই মাদ্রাসায় ভর্তি করে একটা ছেলেকে হাফেজ বানায়া যান বলে হুজুর বানাইলে কি লাভ হবে কি লাভ হবে ইবনে মাজার বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল বলেছেন মান কারাল কুরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কাদ ইস্তাজাবান নার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআনকে বুকের মধ্যে ধারণ করে অর্থাৎ হাফেজ কোরআন বলে যায় আদখালাহুল্লাহুল জান্নাতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন শুধু তাই নয় ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ওই হাফেজ কোরআনকে এমন ক্ষমতা সম্মান দান করবে যার কারণে তার ফ্যামিলি থেকে এমন 10টা লোককে সুপারিশ করে জান্নাতি নিবে যে 10টা লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে চিন্তা করে হাদিসের মধ্যে 10 জন 10টা সংখ্যা বলছে কিন্তু নাম বলছে না আশা না 10 জন নাম কে নাম বলে নাই নামটা বলবো একটু জোরে এখন না বাংলাদেশের বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি কুতুবুল আলম আল্লামা নুরউদ্দিন গোহরপুরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি হাজারে কল্লা আল্লাহ উনি হাদিসে দস্তে বলেছেন নবীজি 10 জনের সংখ্যা বলেছেন কিন্তু নাম বলে নাই আমার মনে হয় যথাসম্ভব এই 10 জন হবে কোন 10 জন এক নাম্বার হলো হাফেজ কোরআনের আব্বা দুই নাম্বার হলো হাফেজের আম্মা তাহলে একটা ছেলে যদি হাফেজ বানান মা বাবার লাভ আছে একটু জোরে এখন তিন নাম্বার হলো দাদা চার নাম্বার দাদু পাঁচ নাম্বার নানা ছয় নাম্বার নানু সাত নাম্বার শ্বশুর আট নাম্বার শাশুড়ি সুবহানাল্লাহ বলবে না নয় নাম্বার হলো রোজিং মাস্টার 10 নাম্বার রোজিং মাস্টার আল্লাহু আকবার এই যে মাদ্রাসা একটা ছেলে যদি করে খাবার টাবার খাওয়ান আর আপনার করে খানা খেয়ে যদি হাফেজ হয়ে যায় হাসরের মাঠে আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাবে না একটু জোরে বল না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হাফেজ ছেলেদেরকে জাগিয়ে রাখলেও ভালো
আকুজুরে কামা শুধু তাই না এই প্রতিষ্ঠালির দিকে যদি সার্বিক দিক দিয়ে একটু মনে করেন হাতটা সম্প্রসারিত করেন নজর রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলেও ক্ষমা করে দিতে যেমন হিন্দুস্তানের একটা ঘটনা মনে হচ্ছে বলবো আর জোরে কোন না এক এলাকায় অনেক আগের ঘটনা এক সন্ত্রাস ছেলে ছিল সন্ত্রাস বুঝেন তো আমরা দেশে দেখবেন দেখেন তো কিছু ছেলে এসে কানের মধ্যে দুধ লাগা হাতের মধ্যে বালা এরপরে অর্ধেক প্যান্ট পরে পুরানা আইলার নাম দিছে গরমের জামা মজুরে কোন ঠিক না বাবা তবা বিভিন্ন ধরনের হুন্ডার একটা লোক মনে হালকা পাতলা লয় আর কি বাদ 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 বাসা জোরে কোন ঠিক না তার হুন্ডারের দুময়ে পুরো এলাকা অন্ধকার তো এমন এক ছেলে রাতে তার ডিউটি শেষ করে বাসায় যাবে ঘুমাতে রাস্তার পাশে একটা বাংলো বাঙ্গা গড় থেকে একটা বালকের কণ্ঠে কান্নার আওয়াজ আসতেছে কান্দতেছে তো এই সন্ত্রাসকে কি রে এত রাতে কাঁদে কে দরজায় টুকরি দেওয়ার করে দরজা খোলার করে দেখে অন্ধকার বলে একটা বাচ্চা কান্না করতেছে জিজ্ঞেস করে কাঁদো কে কো ভাই কান্দি আজকে আমার কেরোসিন নেই তো কেরোসিন নেই কান্দো কেন কারণ আগে তুই এনার্জি এলইডি সৌর বিদ্যুৎ ছিল না বুঝলে কোন ঠিক না কেরোসিনের বাতি কুফির বাতি হারিকেনের বাতি দিয়ে চলাফেরা করে কো আমার আজকে কেরোসিন নাই তাই গোল অন্ধকার আমার একটা অভ্যাস প্রত্যেক দিন ঘুমাইবার আগে আল্লাহর কোরআন শুনি পড়ি কোরআন না পড়ে ঘুমাই না আমরা দেশের সুনার ছেলেরা ফেসবুক মুতালা না করে ঘুমানা মজুর এখন ঠিক না সারাদিন কালের মধ্যে সাদা কালা ইয়ারফোন লাগাই যে ঠিক আছে দুনিয়া অন্ধকার হলে কইতে পারে মজুর এখন ঠিক না যখন বলছে যে আমার কেরোসিন নাই কোরআন পড়তে পারি না এই কথা না তার অন্তরে ধাক্কা লাগে কোন সময় কার কোন কথা দ্বারা হেদায়েত নসিব হয়ে যায় বলা সে কো আমিও মুসলমান সেও মুসলমান আমি তুই খানা দিয়ে আর এ কোরআন পড়ে আর আজকে কোরআন শুরু করতে পারবে না যা আর তওবা করলাম মরতো তার খাইবো না সন্তাস করবো না তুমি কেঁদো না যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে বাকি জীবন আল্লাহর কোরআন পড়ার জন্য আমার পক্ষ থেকে কেরোসিনের ব্যবস্থা করে দেওয়া হবে এই নিয়ত করে বেড়ে গ্রামের নাম কি রাজার গা আজ থেকে 50 বছর আগে রাজার গা রুট গান আছিল নি ও কইতে পারে না রুট গা নৌকা ছাড়াও হয় নাই জোরে কোন ঠিক না তো গেছে রাতে গভীরে দুইটা এক সময় শীতের দিন গিয়া দেখে বাজারে রাজার গা বাজারে মানুষ থাকবে দূরের কথা কুত্তা গিলে নাই জোরে কোন ঠিক না হঠাৎ করে বাজারে হাঁটতে হাঁটতে দেখে বাজারের দক্ষিণ পাশে মুরব্বি বেড়া আগলে দিনের দরজা লাগায়া বাসায় চলে যায় এমনি সে দিকে ডাক দিছে এই করে যখন ডাক দিছে মুরব্বি পেছনের দিকে চেহারা গুলায় তাকায় দেখে ইন্না লিল্লাহ এলাকার মার কামারা ডাক তো মার কামারা তো বুঝিনো বেলা দিককে খত করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন আল্লাহ এই বাজারে কেউ নাই এখন তো আমার মারবো আর টাকা দিয়ে নিয়ে যাবে মজুরি হল ঠিক না কিন্তু যুবক সামনে গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা কেমন আছেন খুব ভালো চাচা কেরোসিন আছেন বলে আছে 1 লিটার দিন তো বেলা কেরোসিন দোকান থেকে দোকান খুললে মাপতাছে আগে কিন্তু সুঙ্গা দিয়ে মাপতো মজুরি হল ঠিক তো মাপার সময় কি তা সুঙ্গার দিকে তাকান আকাশের দিকে তাকান এবারে মাপবার সময় সুঙ্গার দিকে না তাকায় ওইবারে হাতের দিকে তাকায় কারণ মাপার ভিতরে যদি ঢুকায় দেয় মজুরি কোন ঠিক না ঠিক না তো কেরোসিন লাগবে কলেও ও চাচা দাম কত ও বলি দাম লাগবে মুরুবি মনে মনে কো যে কোন সময় গজবটা দূর হইব আমার আমার অন্তরে কম্পনটা বন্ধ হবে মজুরি কোন ঠিক না কলা না চাচা দাম না বললে হবে না বেলা মনে মনে কো বাবা রে শুনারছেন ইয়ে তো বড় সুন্দর আচরণ রহমতের হয়ে নেছেন মত দিলাম কো দেলাও ফোন এসে দিছে দিল দেওয়ার পরে জাগা কো বাতি যা একটা কথা বলবো ডন মাইন বলে ডন মানে নু মাইন সমস্যা নেই বইলা কো আচ্ছা বাবা তুমি তো কেন সিন কিনেন মানুষ আল্লাহ আকবার বলবেন না ইয়ে তুই লেবেলা ফুল দেওয়ার মানুষ মজুর কোন ঠিক না কো বাবা রে তুমি কেন সিন নিয়ে কি করবে এত রাতে তখন বলতেছে চাচা আমি আর আগের আমি নাই আল্লাহ আকবার বলেন না বলে আগের আমি নাই মানে বলে চাচা জীবনে অনেক অন্যায় পাপ করছি জীবনে তো ভালো কাজ করতে পারি নাই বাসায় যাওয়ার পথে এই ঘটনা তাই নিয়ত করলাম যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে মাদক সন্ত্রাসী ছেড়ে দিয়ে আল্লাহ কোরআন পড়ার জন্য ওই বালকটাকে কেরোসিনের ব্যবস্থা করে দিব
রুজুরে কোন না তো এইবার এখানে বইলা গেছে বাসায় যাওয়ার পথে যখন কেরোসিন দিয়া যখন বাসায় গেল তিন রাস্তার মোড়ে যাওয়ার পরে দুনিয়ার হায়াত শেষ মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে গেছে তো আজরাইল তো এমন ব্যক্তি যাকে হুমকি দিলে কোনো কাজ হবে না মজুর এখন ঠিক কিনা আপনি যদি বলেন কেউ আমি শুনলাম মন্দির এমপি সাহেব এমপি মানে হলো মন্ত্রীর তো সুজা করে তো এসি ফ্রিজের গাড়িতে মজুর এখন ঠিক কিনা তো মানুষ দেখবেন তো কমতা না দেখায় যদি কাজ না হয় তখন কিন্তু পাতলা মাল দেওয়ার ইচ্ছা করে ঘুষ মজুর এখন ঠিক কিনা তো আজরাইলকে ঘুষ দিলে তো যাবে বলি যদি বলেন স্যার আজরাইল আপনি বিকাশ নাম্বারটা দেন কিছু দেয়া আজরাইল খুবই বিকাশ না নগদই দিল কাজ মজুর এখন ঠিক তার কারণ আছে আল্লাহ কোরআনে বলছেন বলবো فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ شموي হয়ে গেলে আজরাইল রাইকে যাবার মানুষ মজুর এখন ঠিক আছে একটু জোরে কর তো জাস্টার দুকুম পিলি দেহ থেকে ঘুমিয়ে গেছে সকাল বেলা যখন মানুষ ঘর থেকে বের হলো তাকায় দেখে এই এলাকার নষ্ট না মইরা ফেলে গেছে তো একটা বিষয় দেখবেন ভালো মানুষ মরলে মানুষ কান্দে মজুর এখন ঠিক আর খারাপ মরলে মিষ্টি বিতরণ করে আল্লাহ বা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুতে আকাশ বাতাস নয় এই দেশের লক্ষ কোটি তাওহীদ জনতা কান্না করেছে জীবনের রিস্ক নিয়ে করোনার সময় লক্ষাধিক মানুষ জানাজা দিয়ে শেষ বিদায় করতে কাপন্নতা করে নাই আরো যদি এখন ঠিক না এই জন্য এই বেড়ার মতো হইতে হলে মোটামুটি জীবনটা সাকসেস মজুর এখন ঠিক তাই কবি বলেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সব এমন জীবন করি অগঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মজুর এখন ঠিক এ যে চয়েছো ই তো জ্যোতি মাটির মধ্যে পড়ে আছে মানুষেরা কান্না নাই আনন্দিত কারণ আছে কারণ হলো সন্ত্রাস মারা গেছে রুট গা দিয়ে হাতলে আর বই নাই মজুর এখন ঠিক না অস্ত্র টেকাইবে না সামনে দাঁড়াবে না আনন্দিত এজন্য লক্ষ্য করে দেখেন সমাজের মধ্যে যখন ঘোষণা হলো সন্ত্রাসটা মারা গেছে মানুষগুলি দেখার জন্য হাজির আর পঞ্চায়েত কমিটিরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যার জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই মাদ্রাসায় যেতে দেখি নাই ভালো কাজ করতে দেখি নাই তাকে কোনো জানাজা হবে না ওই তো সুরমা নদীতে বাসায় দাও নতুবা জঙ্গলে ফালায় দাও দেখবেন তো এখনো যদি কেউ বিষ্কায় মরে মুরব্বী রাখো এই নষ্ট করে আমরা সামাজিক কবরে দিও না ওই হাওরিনি দিয়া মজুর এখন ঠিক না সকলে মিলে চিন্তাও করেছি জামাত হবে না জঙ্গলি ভাষা ফালায় দাও পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তকে অবজ্ঞা করার ক্ষমতা নাই কারণ তখনকার সময়ে পাঁচজনের কথা মানতো মজুর এখন ঠিক ই এখন মানে না কারণ মানুষ অশৃঙ্খল হয়ে গেছে টাকা আছে কি চৈলি মামলা মারে যখন থেকে সমাজের মানুষ পঞ্চায়েত কমিটিকে পরিহার করেছে তখন থেকে সমাজে হানাহানি মারামারি সংখ্যা বেড়ে গেছে মজুর এখন ঠিক না আগে মুরব্বীরা বলছে সমাধান তো সবাই মিলে যখন জঙ্গল ফালাই দিছে একদিন দুদিন তিন দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার আবেদ দুইকে স্বপ্ন দেখাইলেন এখনো ঘুমিয়ে আছো জুনদি উঠো ঘুম থেকে উঠো ওই লাশটা জঙ্গল থেকে সম্মানের সাথে রিসিভ করে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কাফন দিয়া দাফন করো আবেদ গুমতি কুটে কি দেখলাম কি দেখলাম আবার ঘুমিয়ে গেছে আবার দেখলাম আবার ঘুমিয়ে গেছে আবার দেখলাম সকালবেলা পঞ্চায়েত কমিটি সহ এলাকার মাতাব্বর গণ্যমান্য ব্যক্তিদেরকে বলে আমরা এই দেখলাম হায় এনে কুজঙ্গলে যাই গিয়া দিকে কি অবস্থা আল্লাহ আকবার বলেন না
আচ্ছা তিন দিন পরে গিয়া জঙ্গলে লাশ পাইব কারণ জঙ্গল তুমি শিয়াল কুত্তার রাজধানী মজুর এখন ঠিক না আর শিয়াল কুত্তা তো হইল মোয়ালা কিচ্ছু হইল এদের শ্বশুর বাড়ি ফুলাও কোন মারে করে আর জুরে দে তাদের রাজধানী হেডকোয়ার্টার থাকে আর জঙ্গল কেন আমরা যখন এমন সিফা সাফা রাস্তা দিয়ে হাই রুট থেকে ঢুকি শীতের মধ্যে মাঝে মধ্যে দেখি শিয়াল সামনে তারা এমন ভাবে দুই চোখ দিয়ে লাগ বাড়ি মারে বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি ট্রাফিকের চাকরি আর জুরে সকলে সংশয়িত হই লাশটা দেখা জলে পঞ্চায়েত কমিটি কি নিয়ে যখন জঙ্গলে গেল তিন দিন পরে জঙ্গলে গিয়ে থাকা দেখে শিয়াল কুতা খাইবে দূরের কথা তিন দিনের ভিতরে তার দেহের মধ্যে মশা মাছিও বসে লাগি সকলে আশ্চর্যান্বিত তো ইয়া তো বলো ফজিলত মর্যাদা তার কেমনে হলো যার জীবনে ভালো কাজ করতে আমরা দেখি নাই আশ্চর্য হওয়ার বিষয় কিনা রিসিভ করে বাসায় এনে গোসল করাইয়া জানাজা দেওয়ার জন্য যখন এলান হলো হাজার হাজার মুসল্লি জানাজা দি শেষ বিদায় করার জন্য ঈদগাহ মাঠে কানাই কানাই বলে গেলে এমনি ইমাম সাহেব বলে মুসল্লিরা রে বলো না তোমাদের মধ্যে এমন কেউ আসুনি তার জীবনে ভালো কাজ করতে দেখছো এমন কেউ আসুনি কেউ কোনো কথা বলে না কোনো আওয়াজ দেয় না কেমনে দিবে জীবনে তো নামাজে যাই না আপনি যদি মসজিদে যান আপনি মরে গেলে মানুষ বলবে লোকটা নামাজি আপনি মাদ্রাসায় যদি আসেন মানুষ বলবে লোকটা মাদ্রাসায় যেত আপনি মাদ্রাসার আলে মোলামাকে যদি ভালোবাসেন মাদ্রাসার প্রতি যদি দয়া দেখান মরে গেল আলে মোলামারা সমাজের মানুষ বলবে লোকটা মাদ্রাসায় দান করত জোরে কোন ঠিক না ঠিক না আরেকটু জোরে এখন সকল মানুষ গুলি থাকে আছে কোনো কথা বলে না হঠাৎ করে তাকে দেখে একজন মুরব্বী হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ বাড়িতে কয়ে মুরব্বী কে চিনেন নি বুঝলে গেছে দোকানদার আপনি কি জানেন হুজুর আমি জানি আজ থেকে তিন দিন আগে আমার দোকান থেকে কেরোসিন কিনেছি আমাকে বলেছে চাচা হে তওবা করেছি আর সন্ত্রাস করবো না গো আর মদ পান করবো আল্লাহর কসম যতদিন আমার হায়াত থাকবে ওই ছেলেটাকে আল্লাহর কোরআন পড়ার জন্য কেরোসিনের ব্যবস্থা করা হবে কোরআন ফুটুকের